আজকে আপনাদেরকে আমি একটি নতুন সিমের সাথে পরিচয় করাবো সিমটির নাম হচ্ছে জেনজি তো জেন জি একটি সিম বের হয়েছে নতুন সেটা হচ্ছে টেলিটকের আর এটা শুধুমাত্র উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য এই সিমটা শুধুমাত্র তারাই কিনতে পারবে তো চলেন এটা কীভাবে নেবেন সেটা একটু দেখে নিই তো এই সিম নেওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর সার্চ করবেন আপনি জেন জি সিম বাই অনলাইন এটা লেখা জাস্ট সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে আপনার এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন নিচে দুই নম্বরে টেলিটক অনলাইন সিম লেখা আছে সিম ডট টেলিটক ডট ডট কম ডট বিডি এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এমন একটা পেজ চলে আসবে এখানে প্রথমে আপনি দেখতে পারবেন উপরে লেখা আছে যে উনিশশো সাল থেকে দু হাজার মধ্যে যাদের টেলিটক সিম নেই তারাই শুধু সিমটি নিতে পারবে ঠিক আছে এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজ প্রাইস হচ্ছে একশো টাকা এটা সীমিত এক মাসের মধ্যে যদি আপনারা কেনেন তাহলে একশো টাকা এই সিমটা পেয়ে যাবেন এরপরে কিন্তু রেগুলার প্রাইস এখানে দেড়শো টাকা দেখাচ্ছে এরপরে সিমটার দাম আরও বেড়ে যাবে ঠিক আছে তো যারা এখনও এই সিমটা নেন নেই নিতে পারেন এখানে আপনারা দেখতে পারবেন নিচে লেখা আছে অর্ডার নাও এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন চুজ ডেলিভারি অ্যাড্রেস এর নিচে ডিভিশন ডিভিশনের এখানে ক্লিক করে এখানে আপনার ডিভিশনটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি দেন আপনারা ডিস্ট্রিক্ট বা জেলা জেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম দেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন পোস্ট অফিস বা থানা থানাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে এটা আমি এখানে থানাটা সাবার দিয়ে দিলাম দেন হচ্ছে আমার ডেলিভারি পয়েন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ডেলিভারি পয়েন্টটা আপনারা একটু দেখে তারপরে সিলেক্ট করবেন আমি এখানে যমুনা ফিসার পার্ক এটাতে সিলেক্ট করে এখানে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিলাম এরপর আপনারা দেখতে পারবেন কাস্টমার ইনফরমেশন এখানে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার উপরে দেখবেন ফুল নেম লেখা আছে এখান থেকে ফুল নেম তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার লেখা তারপর আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার এনআইডি নাম্বার দেবেন তো আমি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিলাম মেল দেন উপরে আমার নামটা লিখে দিলাম তো এখানে আমি আমার রং রং ইনফরমেশন দিতেছি এখানে আমি আমার সঠিক ইনফরমেশন আমি দিচ্ছি না হ্যাঁ এটা আপনারা বলেও কেউ আবার বললেন না তো এখানে পাসপোর্ট নাম্বার আপনাকে দিতে হবে না আমি এনআইডি নাম্বারটা উপরে লিখে দিলাম দেন আপনার এখানে আপলোড এনআইডি আপনার এনআইডি নাম্বার যেটা দিয়েছেন সেই এনআইডি কার্ডটা এখান থেকে আপলোড করে দেবেন ঠিক আছে এনআইডি কার্ডের একটি স্ক্রিনশট দিলেও হবে বা পিডিএফটা আপনি যদি দিয়ে দেন তাতে কোনো সমস্যা নেই ওকে এরপর আপনারা নিচে দেখতে পারবেন ফোন নাম্বার একটা ফোন নাম্বার দিতে বলতেছে এখানে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে আমি যে ফোন নাম্বারটা দিলাম এটা একটা সম্পূর্ণ ভুল নাম্বার এটা আমার নাম্বার না আমি জাস্ট আবল তাবল দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে ইমেল অপশনাল ইমেল দেওয়া লাগবে না এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি কোথায় আছেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন তো আমি এখানে একটি রং অ্যাড্রেস লিখে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনারা যদি এই সিমটা অর্ডার করেন অবশ্যই এখানে সঠিক অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর একদম নিচে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন ফর্মটা ফিল আপ হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবেন তার আগে এখানে আপনারা দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না দেন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে দুইটা অপশান আসবে একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর একটা হচ্ছে কি অনলাইন আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এই জি সিমের জন্য রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি চাইলে সেটা তাদের যে পয়েন্ট আছে এটা আসলে টেলিটকের তেমন কোনো জেলা পর্যায়ে তেমন কোনো পয়েন্ট নাই ঠিক আছে শুধুমাত্র প্রত্যেকটা জেলায় একটা করে আছে। তারপর আমি কয়েকবার দেখলাম মানিকগঞ্জ জেলার মধ্যে কিন্তু আপনার এই জেনজির কোনো বা টেলিটকের কোনো পয়েন্ট নাই ঠিক আছে অনেক জায়গাতেই নাই তো এই সিমটা আসলে আমরা নিতে পারবো না কিন্তু যাদের সাইটে অ্যাভেলেবেল যেমন দেখেন যমুনা ফিসার পার্কের আশেপাশে যদি কেউ থেকে থাকে তারা কিন্তু নিতে পারবে কারণ সেখানে একটা পয়েন্ট আছে তো এমন যাদের আশেপাশে এই ধরনের পয়েন্টগুলো আছে তারা এই জেএনজি সিমটা নিতে পারবে কিন্তু গ্রামাঞ্চলে যারা থাকে তারা কিন্তু আসলে এটা নিতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছেন আর জেএনজির সিমটা নেওয়ার পেছনে আসলে কিছু উদ্দেশ্য থাকে সেগুলো হচ্ছে অনেক ভালো ভালো অফার দেখলাম আমি আপনার দুশো টাকার মধ্যে কয়েক জিবি তিরিশ না চল্লিশ জিবি দেখলাম তাও আবার তিরিশ দিন মেয়াদ তারপর আনলিমিটেড কিছু মেয়াদের এম দেখলাম যেগুলো আমার খুব ভালো লেগেছে আর এই সিমটা যারা ইউজ করবে আমি মনে করি কয়েক বছর খুব ভালোভাবে চালাতে পারবে অ্যান্ড কম টাকায় অনেক দিন পর্যন্ত প্যাকেজগুলো চালাতে পারবে তো আমার মতে স্টুডেন্টদের জন্য এই সিমটা চালু করার উদ্যোগ খুবই ভালো হয়েছে আমি এই উদ্যোগটাকে অ্যাপ্রিসিয়েট করি তো আপনাদের এই তথ্যটা জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ